নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব জন্মছকে লগ্ন থেকে ঘড়ির কাটার ঠিক বিপরীতে দ্বাদশতম যে ভাব রয়েছে সেই ভাব আমাদের জন্মছকে ব্যয়ভাব নির্দেশ করে থাকে। এই দ্বাদশপতি জন্মছকের কোন কোন ভাবে অবস্থান করলে কি ফল লাভ আমাদের ঘটতে পারে একটি আভাস আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, আপনারা মিলিয়ে নেবেন। দেখুন, দ্বাদশপতি যে গ্রহটি রয়েছে সেই গ্রহটি যদি আপনার জন্মকোষ্ঠীতে লগ্নে অবস্থান করছে তাহলে সাংসারিক সুখ কম হতে দেখা যায়, রোগ ব্যাধি চিরজীবন লেগে থাকে, বিদ্যাহীন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব ভীষণভাবে পড়তে দেখা যায়। দ্বাদশপতি যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে জাতক জাতিকা ধার্মিক হতে পারে, গুণী হতে পারে, বিষ্ণু ভক্তি পরায়ণ হতে পারে এবং নানাভাবে তার ক্ষতি কিন্তু সে নিজেই সাধিত করতে পারে এবং এর মধ্যে অপব্যয় কিন্তু ভীষণভাবে দেখা যায়। অর্থাৎ আয় তো করে কিন্তু ব্যয় প্রবলভাবে কিন্তু ভুলভাল জায়গায় এরা সহজাতভাবেই করে ফেলে। দ্বাদশপতি যদি তৃতীয় থাকছে তাহলে নিজের শরীর নিয়ে কিন্তু যত্ন যতটা করা উচিত সেটা করে না, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য ঘটে থাকে, ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে দেখা যায়। দ্বাদশপতি যদি চতুর্থে অবস্থান করছে তাহলে মাতৃ সুখ থেকে বঞ্চিত হতে ভীষণভাবে দেখা যায়, বাড়ি যানবাহন থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে দেখা যায়। দ্বাদশপতি যদি পঞ্চমে থাকে তাহলে বিদ্যায় বাধা আসতে পারে, পুত্র অর্থ ব্যয় করতে পারে এবং দুশ্চিন্তাযুক্ত থাকতে পারে, সে পুত্রের কারণে কিন্তু তাকে ভীষণভাবে কষ্ট পেতে দেখা যায়। দ্বাদশপতি যদি ষষ্ঠে অবস্থান করছে কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীতে তাহলে ক্রোধী সন্তান শত্রুর মতো কিন্তু তার সাথে আচরণ করতে পারে, তার নিজের মধ্যে যেরকম ক্রোধ থাকবে তার সন্তানের সঙ্গেও কিন্তু সম্পর্ক কখনোই ভালো থাকবে না। দ্বাদশপতি যদি সপ্তম ভাবে থাকছে তাহলে সুখ লাভে কিন্তু বঞ্চিত হতে দেখা যায়, গৃহবিবাদ কিন্তু ক্রমশ লেগেই থাকে, ব্যবসায় ঋণ কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায়। দ্বাদশপতি যদি অষ্টম ভাবে অবস্থান করছে এর দ্বারা কিন্তু সে গুণবান হলেও সে কিন্তু বিভিন্ন ধরনের ঝঞ্ঝাটের মধ্যে পড়বে এবং তার ক্ষেত্রে আয়ু সাধারণভাবে স্বল্পায়ু হয়ে থাকে এবং আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু এদের ইচ্ছা বা প্রকাশ গোপনভাবে হলেও পেতে দেখা যায়। দ্বাদশপতি যদি নবমভাবে থাকছে তাহলে সর্বদা কিন্তু ভাগ্যহানি হয়ে থাকে, অর্থাৎ ভাগ্য কখনোই কিন্তু ভালো রেজাল্ট দেয় না, সমস্ত ক্ষেত্রে কিছু না কিছুভাবে কিন্তু তার সমস্যা লেগেই থাকে, সর্বদা বিবাদগ্রস্ত, ঈশ্বর সাধনায় উন্নতিতে সক্ষম হয়ে থাকে। অর্থাৎ ঈশ্বরের সাধনা তার ক্ষেত্রে তো ভালো হতে পারে, সে যদি গৃহত্যাগী হচ্ছে সন্ন্যাসী হচ্ছে সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু এদের জীবন সাধারণভাবে কিন্তু সর্বদাই বিবাদ বিতর্কের মধ্যে দিয়ে কিন্তু জীবন কাটতে থাকে। দ্বাদশপতি যদি দশমে অবস্থান করছে তাহলে সন্তান বিষয়ে সুখী হয় না, সন্তানকে নিয়ে ঝঞ্ঝাট পোহাতে হয়, রত্ন ব্যবসায় কিছুটা লাভ তো হতে দেখা যায় তবে মাঝে মাঝে কিন্তু সকল কাজ একটা পণ্ড হতে দেখা যায়, একদম মানে সামনাসামনি গিয়েও কিন্তু সকল কাজ কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে দেখা যায়। দ্বাদশপতি একাদশে থাকলে মিত্র বা বন্ধুর দ্বারা প্রতারিত নানাভাবে কষ্ট ভোগ করতে দেখা যায়, দ্বাদশপতি দ্বাদশে থাকলে বন্ধন শোক হানির সম্ভাবনা থাকতেও কিন্তু ভীষণভাবে দেখা যায়। তাহলে বুঝতেই পারছেন আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম দ্বাদশপতির অবস্থান কোনভাবে হলে আপনাদের জন্মকোষ্ঠী সাপেক্ষে আপনাদের জীবনে কি প্রভাব মিলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট্ট ছোট্ট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।